নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটি আমি শুরু করলাম সকালে ঘুম থেকে উঠেই। আমার মেয়েদের স্কুল যাওয়ার টাইম, ওরা দেখে উঠালাম ঘুমের থেকে। এখন ওরা ব্রাশ টাশ করবে, রেডি হবে, আর এদিকে আমি কে কি জামা কাপড় পরবে স্কুলের জন্য সেটা তাড়াতাড়ি করে বের করে নিই, কেন এখানে তো ইউনিফর্ম নেই। সেই জামা কাপড় নিয়ে যেমন মানে এভরিডে পরে সেমনই বেড়ে যেতে হয়। আর এদিকে আমার মেয়ের ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে রেডি টেডি হয়ে, আর আমি ওর জন্য লাঞ্চটা বানিয়ে নেবো, স্ন্যাক্স বানিয়ে নেব। তো মোটামুটি এখানে তো ভাত দেওয়া যায় না, তো ভাত দেওয়া যায় তাহলেও মানে ভাতের থেকে বেশি ও স্যান্ডউইচ কি পরোটা ওগুলোই বেশি প্রেফার করে। মোস্টলি ও ডিমটা একটু খেতে ভালোবাসে, তাই আমি আজকে এক স্যান্ডউইচ বানাবো ওর জন্য, আর ওতে একটু লেটাস আর কিউকুম্বার একটু টমেটো ক্যাচাপ এগুলো দিয়ে দেবো। আর স্ন্যাক্সে দেব একটু জ্যাম ব্রেড, একটু ফ্রুটস, এগুলো মিলিয়ে আমি আজকের লাঞ্চটা তৈরি করে নেবো। আর ওর আবার যে ন্যাকামো, একটু যদি সে যদি আবার ব্রেডের সাইডগুলো ঠিক না করে পিল করা হয় সেটা আবার খাবে না। সেই ব্রেডগুলো সাইডগুলো পিল করে তেমন করে দিতে হয়, সবজিটাও ঠিক তেমন করে খায় না, সেজন্য আমাকে একটু ভেবে দিতে হয় কি দেবো না দেবো। সে ডিমটাই একটু কমফোর্টেবল যে এটাই দিয়ে দিই, এটাই খাবে, আমি জানি সেটা খাবে, তার জন্য এক স্যান্ডউইচটাই মোস্ট সাধারণত এক স্যান্ডউইচ, এগ রোল এগুলোই, আলু পরোটা এগুলোই ও নিয়ে যায়। আর এদিকে ছোটো মেয়েকেও রেডি করাতে হবে, ওরও স্কুল যাওয়ার পালা। দুই জনকে রেডি করাতে করাতে সকালবেলা আমার যেন এই হাবা গোসা হয়ে যায়, আর স্কুল যাওয়ার পর আমি যেন সেই একটু নিঃশ্বাস ফেলি। ওদেরকে স্কুলে পাঠিয়ে একটু বসি, একটু বসে বাইরের দরজাটা খুলে একটু বাইরে যাই, বাইরের হাওয়াটা নিলে, সকালের হাওয়াটা গায়ে পড়লে যেন মনটা এমনিই ভালো হয়ে যায়। আর যেহেতু শীতের দিনে বাইরে যাওয়া যায় না, এত প্রচণ্ড শীত, তার মধ্যে রাত থাকে যখন ওরা স্কুল যায়, আর এখন গরমের দিন, গরম বলতে স্প্রিং চলছে এখনো, তেমন করে ঠিক গরম পড়েনি, বাট এই এখনের সময়টা এই হাওয়াটা, নতুন নতুন পাতা আসছে গাছে, বাগানে ফুল আসছে, ওগুলো দেখে বাইরে একটু ঘুরলে এমনি যেন ভালো লাগে। যাই হোক, প্যাক ট্যাক করে ফ্রুটস দিয়ে দিলাম উপরে, স্ট্রবেরিটা আবার খেতে ভালোবাসে, নিচে অ্যাপেল আর উপরে স্ট্রবেরি দিয়ে প্যাক করে দেবো, ওর এটা স্ন্যাক্স হয়ে যাবে। বাই। এবার ওদেরকে স্কুল পাঠিয়ে আমি একটু বসবো, চা খাবো। আমার আবার সকালে চা না খেলে হবে না, সেই চা খেয়ে যেন আমার দিনটা স্টার্ট হয়। আর এখানে তো তেমন করে সেই চা পাতা দিয়ে ইন্ডিয়ার মতন চা বয়েল করে খাওয়া হয় না, আমরা সাধারণত এই টি ব্যাগসে চাটাই খাই এভরিডে। কখনো কোনো সময় মনে হলো যে না আমরা ওরকম করে চা বানিয়ে খাবো, তাই সেই আদা দিয়ে সব কিছু দিয়ে চা বয়েল করে খাই, আর না হয় প্রতিনিয়ত আমরা এরকম টি ব্যাগস আর সুগার কিউব দিয়ে কোনো সময় একটু ক্রিমার দিয়ে তেমন করে চাটা বানিয়ে খাই। আর এখন খেতে খেতে এটাই এমন অভ্যস্ত হয়েছে, এই চাটাই যেন ভালো লাগে, একটা ফ্লেভার ফ্লেভার লাগে চাটাতে, তাই এখন বসবো চা খাবো, আর দিনটা শুরু হবে আমার এই চা খাওয়া দিয়ে। তারপর লেগে যাব সারাদিনের কাজকর্ম, রান্না বান্না, ঘর গোছানো, আবার এদিকে 12টার সময় আমার ছোট মেয়ে আসবে, 3টের সময় বড় মেয়ে আসবে, ওকে নিয়ে স্কুল থেকে তুলে তারপর আমি যাব একটু শপিংয়ে। এখানে আবার ওদের বাচ্চাদের স্কুলে তো ইউনিফর্ম নেই, সেই তোমাদেরকে বললাম, তাই স্কুলের ইউনিফর্ম যেহেতু নেই তাই সব সময় জামা কাপড় লাগতেই থাকে, আর কিছুদিন পর পর এক দু মাস পর পর জামা কাপড় ছোটো হয়ে যায়, তার জন্য আমার সব সময় জামা কাপড় কিনে রাখতে হয়, এই জিম ড্রেস, সুইমিং ড্রেস, এই কি সব জামা কাপড় সব লাগতে থাকে, সেগুলো কিনবো। আর এই বেরিয়ে গেলাম মেয়েকে স্কুলে তুলতে, দেখো গাছের পাতাগুলো সবে এসছে, নতুন নতুন পাতা, কচি পাতা, যেমন দেখতেই খুব সুন্দর লাগছে। স্কুলের জন্য ভিড়, সবাই সব প্যারেন্টসরাই নিতে এসছে বাচ্চাদেরকে, তাই একটু পার্কিং স্লটটাও ফুল হয়ে আছে। আমি বেরোবো, বেরিয়ে ওকে স্কুল থেকে পিক আপ করবো। এই হলো ওর স্কুল, এখনও সবাই আসেনি, তো টিচাররা টিচারদের সাথে বাচ্চারা বেরোবে, লাইনে লাইনে করে দাঁড়াবে, আর বেরোনোর পর প্যারেন্টসরা গিয়ে ওদেরকে পিক আপ করে নেবে। আর এখানকার স্কুলের কি নিয়ম জানুন তো, যতক্ষণ পর্যন্ত টিচাররা কোনো প্যারেন্টসকে না দেখবে, মা বাবার মধ্যে একজনকে না দেখবে, ওরা বাচ্চা দেবে না। আর যদি কোনো দিন কোনো অসুবিধা হয় পিক আপ করতে, আর যেন আমরা যেতে পারবো না, তেমন টিচারদেরকে মেসেজ করে মেল করে জানিয়ে দিতে হয় আগের থেকে যে তুলতে পারবো না, অন্য কেউ আসবে তুলতে, ওদের প্যারেন্টস আসবে, অন্য কোনো বাচ্চার প্যারেন্টস আসবে, তাহলে ওরা অ্যাপ্রুভ করবে, তারপরেই বাচ্চাদেরকে ওরা ছাড়বে।
সেফটিটা খুব ম্যাটার করে এখানে। চলে এসেছি সেই শপিং মল, এসে আমার মেয়েকে যেহেতু স্কুল থেকে পিক আপ করেছি তো একটু ক্র্যাঙ্কি হয়ে আছে, বলছে একটু আইসক্রিম না খেয়ে ও আগে যাবে না শপিংয়ে, তাই আমি ওর পছন্দের মতন একটা আইসক্রিম কিনে দেবো ওকে, যেন ও শান্তিতে আমাকে একটু শপিং করতে দেয়, না হলে সারাক্ষণই আমার মাথায় ঘ্যান ঘ্যান করতে থাকবে যে চলো বেরোবো আইসক্রিম খাবো। ও আইসক্রিম পেয়ে নিল হাতে, এখন ব্যাস চলো শপিংয়ে লেগে যাই আমি। শপিং মলগুলোতে বাচ্চাদের জন্য এখানে প্রাইমার্ক, H&M, CNA এগুলো কিছু ব্র্যান্ড আছে, শপের দোকান আছে, তো ওগুলো বাচ্চাদের জন্য খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমি ওদের জন্য শপিং করলে এখানেই আসি, সর্বরকমের জিনিস আছে, বড়দেরও জিনিস আছে, বাচ্চাদেরও জিনিস আছে, তাই বড়দের থেকে আমি যেটা মনে করি বাচ্চাদের জিনিস এই প্রাইমার্কে অনেক বেশি ভালো পাওয়া যায়। ভালো বলতে সব ভ্যারাইটির পাওয়া যায়, এক দোকানে আসলে আমার এক হয়ে যায়। এখানে সাইজ মতন সব কিছু রাখা থাকে, আমি দেখে দেখে কি কি নেওয়ার আছে তুলে নেব। সে দুদিন বাদে আমার মেয়ের, বড় মেয়ের ক্লাসমেটের বার্থডে আছে, তো আগেও বলে রেখেছে মা আমি কিছু একটা নতুন কিনবো, নতুন কিনে নতুন জামা পরে বার্থডেতে যাব, তাই ওর জন্য কিছু একটা জামা কিনবো নতুন। ছোট মেয়ের জন্য শ্যুজ কিনবো, ওর শ্যুজগুলো ছোট হয়ে গেছে, ছোট তো এখনও দিন দিন বেরিয়ে, মানে এখন গ্রোয়িং টাইম, তো বাড়বে, জুতো ছোট হবে, জামা কাপড় ছোট হবে, জামাগুলো দেখতে এত সুন্দর মনে হয় যেন আমরা যেন আবার ছোট হয়ে যাই, আবার সেই ছোট হয়ে জামাগুলো কিনে পড়ি। আমার খুব ভালো লাগে এই শপিং এর জায়গাটা আসলে, মানে আমার এখানে শপিং করো আর এই বাচ্চাদের জামা কাপড় দেখা, এটার একটা আলাদাই মজা, আলাদাই আনন্দ। আমি খুব পছন্দ করি এই জায়গাতে আসতে, ওদের জন্য জামা কাপড় কিনতে, দেখো না এত সুন্দর সুন্দর জামা কাপড়, আর বাচ্চাদেরকে পরালেও খুব সুন্দর লাগে। আর এই দোকানের জামা কাপড়গুলো খুবই রিজনেবল, যেমন ধরো 15-20 ইউরোর মধ্যে আমি ওদের জন্য একটা জামা পেয়ে যাই, মানে ভারতীয় টাকায় সেটা হিসেব করলে ওই 1.5-2 হাজারের মধ্যে একটা জামা হয়ে যায়, যেটা এখানে হিসেবে ভালো রিজনেবল। আর এমনিতে ব্র্যান্ডেড শপও আছে, ওগুলোর জামা কাপড় একটু কস্টলি হয়, যেন কোনো যদি যেমন জ্যাকেট হলো কিছু একবারে কিনবো, যেটা একটু ভালো দরকার সেগুলো ব্র্যান্ডেড কিনি, আর প্রতিনিয়ত এভরিডে কেনার জন্য পরার জন্য আমি এই দোকান থেকেই তুলে নিই। আর একটা মজার কথা কি বলতো, এখানের জামা কাপড়গুলো সবগুলো হলো মোস্ট অফ দি মেড ইন ইন্ডিয়া, না হয় মেড ইন বাংলাদেশ লেখা থাকে, মানে ওখান থেকে ইন্ডিয়ার বাংলাদেশ, পাকিস্তান ওইসব জায়গার থেকে, শ্রীলঙ্কা ওইসব জায়গার থেকে জামা কাপড়গুলো আসে, আর কাপড়ের কোয়ালিটিটাও খুব ভালো থাকে। এই যেমন এই ড্রেসটা দেখো খুবই সুন্দর লাগছে, এটা একটা নেবো আমার ছোট মেয়ের জন্য। বন্ধুরা আমার শপিং শেষ হয়ে গেছে, এখন আমি বাড়ি চলে যাচ্ছি, তোমাদের সাথে দেখা হবে আমার নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।